হ্যালো ফ্রেন্ডস, পালে রান্নাঘরে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি খুব সুস্বাদু একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ডিমের ডালনা বানিয়ে দেখাবো। আজকে ডিমের ডালনা বানানোর জন্য আমি হাঁসের ডিম নিয়েছি। এটা চাইলে আপনারা মুরগির ডিমও করতে পারেন, তবে হাঁসের ডিমের ডালনা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়, আর এটা করা কিন্তু খুব সহজ। আমরা বাড়িতে সবাই এটা করে থাকি এবং সবাই এটা করতেও জানি। তবু আমি যেভাবে রেসিপিটি করি বাড়িতে, সেই রেসিপিটি আপনার সাথে আজকে শেয়ার করব। তাহলে চলুন আর দেরি না করে আমার এই আজকের হাঁসের ডিমের ডালনা রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নেব, তার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার এখানে ডিমটাকে ছেড়ে দেব। আমি এখানে চারটে ডিমে করব, আর ডিমগুলোকে আমি হলুদ নুন মাখিয়ে রেখেছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলোকে আমি তুলে নেব। এবার ও তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, দুটো এলাচ। সুন্দর গন্ধ ভাজা শুরু করলে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবার হালকা করে ভেজে নেবো, একদম বেশি লাল করে ভাজবো না। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেবো। পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে বাটা মশলা কিছু দিচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজ আর আদা রসুনকে বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিচ্ছি টমেটো বাটা, এটা টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে টমেটোটাকে একটুখানি মিনিট দুই ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুন আর টমেটো কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমরা এর মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আছে। এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি, আর চামচের একটু কম। সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। মশলাটা কষানোর সময় সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, এতে গ্রেভির কালারটা সুন্দর আসবে। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কিন্তু খুব ভালোভাবে কষে গেছে, সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এই সময় আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দেবো। লবণটা আমি হাত দিয়ে দিচ্ছি, হাত দিয়ে না দিলে হাতে মেজারমেন্টটা হয় না। যেহেতু ডিম আমরা ডিমে লবণ দিয়ে ভেজেছি, তো আমি এখানে লবণটা এখানে অ্যাড করে দিলাম, লবণটা মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জল দেবেন। দেওয়ার পর আমি ফ্লেমটাকে এখানে বাড়িয়ে দিচ্ছি। আমি একটা পেঁয়াজ ভেজে নিয়েছি, মানে ভেজে মানে একটা পেঁয়াজকে আমি কুচি করে এখানে ইউজ করেছি, আর একটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। তার সাথে আমি সাত আটটা রসুনের কোয়া আর খুব ছোট একটা আদার টুকরো দিয়েছিলাম, আর টমেটোর সাথে আমি তিন চারটা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছিলাম। তার জন্য কিন্তু আমি আলাদা করে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি। আপনারা যদি পছন্দ করেন, বেশি ঝাল পছন্দ করেন, তারা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে পারে। ঝোলটা একটুখানি ফুটতে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, মানে এবার আমি এর মধ্যে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। এটাকে আমি আরো কিছু ডিম দেওয়ার পর আরো কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেবো, আর একটু ঘন করে নেবো গ্রেভিটাকে। আমার গ্রেভি একদম রেডি হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করবো। তার আগে আমি এখানে সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। যদি ধনে পাতা পছন্দ না করেন নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, এবার এটাকে মিশিয়ে দেবো। ধনে পাতা দিলে কিন্তু খুব ভালো লাগে, ধনে পাতা স্মেলটা, তার পছন্দ না করলে নাও দিতে পারে। এবার আমি গ্যাসটাকে এখানেই অন করে দিচ্ছি। ডিমের ডালনা আমার রেডি হয়ে গেছে। আজকে আমার এই
ডিমের ডালনা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি এরকম নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তাহলে আবার এরকমই নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে চলে আসবো অন্য কোনো দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই অ্যান্টি।